প্রেম অন্য কারোর ব্যাপারে নয়, প্রেম হলো আপনি নিজের ভিতরে যেভাবে আছেন। কিন্তু আমরা নানা সম্পর্ক তৈরি করি, প্রতিটা সম্পর্কই আলাদা আলাদা লেনদেন, তাই না? আর এই লেনদেনের উদ্দেশ্যটা আপনি যদি না জেনে থাকেন, লেনদেনের প্রকৃতিটা না জেনে থাকলে নির্ঘাত খেটে ফেলবেন আপনি। প্রেম হলো এক বিশেষভাবে থাকা। Relationship is a transaction. সম্পর্ক একটা লেনদেন, লেনদেনকে লেনদেনের নিয়ম মেনেই হতে হবে। এই মাত্রার বাইরে আপনি একে নিয়ে যেতে চাইলে তে ব্যাঘাত ঘটবে। আমার দুটো প্রশ্ন আছে স্যার। প্রেমকে নানা ভাগে ভাগ করা হয়ে আসছে, যেমন ধরুন মায়ের প্রতি বাবার প্রতি ভালোবাসা, ভাই বোনের মধ্যে ভালোবাসা, স্বামী স্ত্রী নারী পুরুষের মধ্যে ভালোবাসা। আমি জানতে চাই প্রেম, যৌনতা ও ধ্যানের মধ্যে পারস্পরিক কোনো সম্পর্ক আছে কি না, এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নের বিষয় শিব ও শক্তি। শক্তি মানে এনার্জি, আর এনার্জি হলো পদার্থ। আমরা কি এটাকে সচেতনতা বলতে পারি? যদি ইংরেজিতে অনুবাদ করি তবে কনসাসনেস আর ম্যাটার বলতে পারি কি? দ্বিতীয় প্রশ্নটা না, এটা একেবারেই খুব ভুলভালভাবে তুলে ধরা হচ্ছে। আমি জানি না এটা আলোচনার সময় আমাদের আছে কিনা, কারণ সেটা জীবনের এমন এক বিশেষ মাত্রা যেটা একটা নির্দিষ্টভাবে দেখা উচিত। প্রথম প্রশ্নটা মনে হচ্ছে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। দেখুন, প্রেম অন্য কারোর ব্যাপারে নয়, দয়া করে বুঝুন। সম্পর্ক অন্য কারোর বিষয়, নানা রকম মানুষের সাথে আমাদের নানা রকম সম্পর্ক থাকে, তাই না? কি ধরনের কাজের সাথে আমরা জড়িত তার ভিত্তিতে। এখন আপনার বাচ্চা এখানে এলে আদর করে জড়িয়ে ধরে আপনি তাকে কোলে বসান, আপনার প্রতিবেশী এলে সেটা করতে যাবেন না প্লিজ। কিন্তু তাও কি আপনি আপনার প্রতিবেশীকে আপনি সমান ভালোবাসতে পারেন এভাবে তাকে জড়িয়ে না ধরি, হ্যাঁ কি না? তো আপনার মা এলে আপনি গিয়ে এইটা করেন, আপনার ভালোবাসা প্রকাশ করেন, আপনার কুকুরটা এলে বুবু বুবু করতে থাকেন, আপনার কুকুরকে কি আপনি মায়ের মতোই ভালোবাসতে পারেন? জিজ্ঞেস করছি আমি। ও, কুকুরের সাথে মায়ের তুলনা করছেন উনি, যত সব ছাই পাশ। বলুন না, আপনার যখন আপনার কুকুরের ব্যাপারে সত্যি ভালো অনুভূতি হয় সেটা কি কোনো কিছুর থেকে কম না কোনো কিছুর থেকে বেশি? লাভ প্রেম অন্য কারোর ব্যাপারে নয়, প্রেম হলো আপনি নিজের ভেতরে যেভাবে আছেন। কিন্তু আমরা নানা সম্পর্ক তৈরি করি, কুকুরের সাথে আমাদের সম্পর্ক একরকম, আমাদের মায়ের সাথে আরেক রকম, আমাদের বাচ্চাদের সাথে আরেক রকম, বন্ধুর সাথে আরেক রকম, কাজের সম্পর্ক আবার আরেক রকম। রিলেশনশিপস সম্পর্ক হলো লেনদেন, লেনদেন খুব বিচক্ষণ ভাবে সামলানো দরকার। আপনি একই লেনদেন সবার সাথে চালাতে পারবেন না, বহু বিবাহ। আপনাকে নয়, আপনি নন, এটা একটা ধারণা, এটা একটা ধারণা। আপনি একাই যেটা আকাঙ্ক্ষা করেন তা নয়। দেখুন, ধারণার দিক দিয়ে ব্যাপারটা এরকমই, প্রতিটা সম্পর্কই আলাদা আলাদা লেনদেন, তাই না? আর এই লেনদেনের উদ্দেশ্যটা আপনি যদি জেনে না থাকেন, লেনদেনের প্রকৃতিটা না জেনে থাকলে নির্ঘাত খেটে ফেলবেন আপনি। You'll obviously mess it up. It doesn't matter how. সেটা আপনার যত কাছেরই হোক, আপনি দেখবেন এটা অনেক লোকের ক্ষেত্রে এটা হয়েছে, যারা নিজেদের এক বলে ভাবতো কোনোদিনও ছাড়াছাড়ি হবে না, তাদের মধ্যে মারাত্মক বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হয়েছে। সেটা অন্য কিছুর জন্য নয়, এই না যে তারা খারাপ লোকজন, just that you do. ব্যাপারটা হলো আপনি বুঝতে পারেননি সীমাবদ্ধতাটা। Action. আপনি কাজকে থাকার ভাবের সাথে গুলিয়ে ফেলেছেন। প্রেম হলো এক বিশেষভাবে থাকা, সম্পর্ক হলো একটা লেনদেন, লেনদেনকে লেনদেনের নিয়ম মেনেই হতে হবে। এই মাত্রার বাইরে আপনি একে নিয়ে যেতে চাইলে এতে ব্যাঘাত ঘটবে। কিন্তু নিজের ভেতরে আপনি কেমন অনুভব করেন, কারোর তাতে কিছু করার নেই, কারোর যেন কিছু করারও না থাকে এই বিষয়ে। আপনি দারুণ বোধ করেন আপনার ভেতরে, আপনার চিন্তা ভাবনা, আপনার আবেগে, আপনার শরীরে, আপনার শক্তিতে, আপনার এরকমই থাকা উচিত। আপনার নিজের আবেগে মিষ্টতা অনুভব করলে আপনি সবকিছুকেই ভালোবেসে দেখেন, সে জাতি আপনার চোখ পড়ুক। আমি যেভাবে আছি, যেভাবে কারোর সাথে লেনদেন করি, অবিকল একইভাবে আপনার সাথে লেনদেন করতে পারবো না, তাই না? কিন্তু তাতে আমার অন্যরকম অনুভব করার দরকার নেই, কারণ আমার ভেতরে আমি এভাবেই থাকবো ঠিক করেছি। তো এই বোধ শক্তিটা আপনার থাকা দরকার। কোনটা থাকা আর কোনটা কাজ, এই পার্থক্যটা যদি না থাকে তাহলে আপনি ঘেঁটে ফেলে এটাকে ওটা, ওটাকে এটা বলে ভাববে। আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা জাল, আমি প্রেমে পড়েছি, ঠিক আছে।
আমি আপনাকে ভালোবাসতে পারি না, এটা সম্ভব নয়। আমি আপনার সাথে একরকম ভাবে লেনদেন করতে পারি, তবে আমি প্রেমময়। আর প্রেমময় বলি, লেনদেনেরও সেই গুণটা থাকে, কিন্তু আমি প্রেমময় না হলে লেনদেনে সেই গুণটা থাকবে না, তাই না? স্যার, আমার প্রশ্নটা ছিল প্রেম, যৌনতা ও ধ্যান নিয়ে এদের মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক আছে কি? প্রেম, যৌনতা, ধ্যানের মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক আছে কিনা? আমি ভেবেছিলাম আমরা যৌনতা আর প্রেমকে যথেষ্ট আলাদা করে বুঝেছি। যৌনতা মানে, এ বিষয়ে আমি কোনো নৈতিক জ্ঞান দিতে চাইছি না, আমার সেরকম কোনো ব্যাপারই নেই। কথা হলো শুধুই আপনার হরমোন আপনার বুদ্ধিমত্তাকে হাইজ্যাক করে নিয়েছে। আপনি যখন 10 বছরের ছিলেন, কোনো ছেলে বা মেয়েকে দেখলে শুধু মানুষ বলেই ভাবতেন। যখন হঠাৎই আপনার 12-14 বছর হলো, তারপর তাদের দিকে তাকালেন, হট করেই শরীরের আকারে ছোটখাটো পরিবর্তন, মনে হচ্ছে যেন গোটা বিশ্বব্রহ্মাণ্ড হঠাৎ করেই, হ্যাঁ কি না? তার কারণ, আপনি রাসায়নিকভাবে মিশে গেছেন ভেতর ভেতর। আপনাকে দিয়ে বংশবৃদ্ধি করানোর জন্য এটা প্রকৃতিরই ছলনা। আপনি কাউকে ভালোবাসেন কি বাসেন না, তাতে প্রকৃতি আগ্রহী বলে ভাবেন না। প্রকৃতি আগ্রহী আপনাকে দিয়ে বংশবৃদ্ধি করাতে, কারণ নইলে প্রজাতিটাই শেষ হয়ে যাবে। একে ঘিরে এত নাটক হওয়ার দরকার আছে? কারণ আপনি যদি সোজা বংশবৃদ্ধি করতে যান, নিজেকে পশু বলে মনে হয় আপনার, একে ছাপিয়ে বিবর্তিত হয়ে কোথাও যেন আপনি অস্বস্তিতে পড়েন, তাই আপনি এই গানগুলো জুড়তে চান। ডায়লগগুলো কি যেন, একটা গান গান দেখি। আপনাকে সব করতে হবে, নিজেকে মনে করাতে যে এটা অন্য কিছু, এটা এই ব্যাপার নয়। কিন্তু না, যৌনতা হলো শুধুই তাই, হরমোন দ্বারা চালিত। এটা ভালো না খারাপ এমন কোনো বিচার নেই, ভালো খারাপ বিচার করাটা আপনার কাজ নয়। প্রশ্নটা হলো ব্যক্তিগতভাবে আপনার ক্ষেত্রে আপনার ভেতরে এই চাহিদাটা কতটা তীব্র, নিজের জীবনটা আপনি সেই দিকে উৎসর্গ করতে চান কিনা, এই সিদ্ধান্তটা আপনাকে নিতেই হবে। এর সাথে ধ্যানের কি সম্পর্ক? ইংরেজি ভাষায় মেডিটেশন শব্দটা কিছুই বোঝায় না আসলে, সেই জন্যই সবাই এটা ব্যবহার করে। আপনি যদি চোখ বন্ধ করে বসেন, লোকে বলবে আপনি মেডিটেট করছেন। চোখ বন্ধ করে আপনি অনেক কিছু করতে পারেন, আপনি জপ, তপ, ধারণা, ধ্যান, সমাধি, শূন্য, অসংখ্য জিনিস করতে পারেন, এনি নাম্বার অফ থিংস। আর নয়তো আপনি খাড়া হয়ে ঘুমানোর কায়দাটা রপ্ত করে ফেলেছেন। কে জানে আপনি চোখ বন্ধ করে কি করছেন, নানা জিনিস করতে পারেন আপনি। তো আমরা যদি ধরি যে মেডিটেশন মানে ধ্যান, ধ্যান শব্দটাও যদিও খুব হালকা ছলে ব্যবহার করা হচ্ছে, এখনকার ব্যবহারে এটা নির্দিষ্ট না হলেও এর নির্দিষ্ট মানে রয়েছে। এর মানে হলো আপনি এখানে বসলে আপনার শরীরটা এখানে, আপনার মনটা ওখানে, আপনি যা তা অন্য কোথাও। তার মানে এই তিনটে পরিচিতি আলাদা আপনার অনুভূতিতে। এই তিনটে জিনিস যখন আলাদা, তখন জিজ্ঞেস করার কি মানে? শরীরের প্রক্রিয়া, মনের প্রক্রিয়া, এর সাথে এর কি সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক আছে কি না? না, নেই। এইবার আচ্ছা, আমি ধ্যান করলে সহবাস করতে পারবো না, সহবাস করলে ধ্যান করতে পারবো না, ব্যাপারটা সেরকম নয়। ধ্যান কোনো কাজ নয়, এটা একটা গুণ, ইটস আ কোয়ালিটি। আপনি যদি নিজের শরীর, মন, শক্তি ও আবেগকে একটা নির্দিষ্ট পর্যায়ে পরিণত করেন, আপনি ধ্যানমগ্ন হয়ে ওঠেন। It is like the fragrance of a flower. এটা কোনো ফুলের গন্ধের মতো নেই। ফুল যদি ফোটে গন্ধ থাকে, ফুল যদি না ফোটে আপনি কিছু একটা স্প্রে করে চলে যেতে পারেন, কিন্তু সেটা একরকম হবে না। একটা পার্থক্য থাকে আপনার ভেতর থেকে কোনটা বেরোচ্ছে আর বাইরে থেকে আপনি কোনটা লাগাচ্ছেন, খুব বড় মারাত্মক একটা পার্থক্য। এটা জীবন মরণের একটা প্রশ্ন, জীবন মরণের পার্থক্য হয়ে যাবে। একটা ডেড বডি থেকেও সুন্দর গন্ধ ছড়াতে পারে কিছু একটা স্প্রে করে, কিন্তু সেটা আলাদা। একটা বিশেষ গন্ধ ছড়ানো একেবারেই আলাদা, ডিফারেন্ট। সো মেডিটেশন ইজ এ কোয়ালিটি। তো ধ্যান হলো একটা গুণ, ধ্যানমগ্নতা হলো একটা গুণ, কোনো কাজ নয়। আমি যদি এটা করি সেটা কি ধ্যান, না। আমি যদি ওটা করি সেটা কি ধ্যান, না। আমি যদি ওটা করি সেটা কি ধ্যান, হ্যাঁ। এটা করলে হ্যাঁ মনে হয় এটা আপনার মধ্যে সঠিক দৃষ্টিভঙ্গি এনে দেবে। একবার হয়েছিল কি, ইব্রাহিম বলে একজন সুফি গুরু ছিলেন, ইব্রাহিম তার বাড়িতে কয়েকজনকে জড়ো করে তাদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছিলেন। একদিন সন্ধ্যেবেলায় তার দুই শিষ্য দেখা করে, তারা হতাশায় ভুগছিল। তখন একজন বলে, এই আমি না ধূমপান করতে চাই, কিন্তু জানি না গুরু কি বলবেন।
তখন আর একজন বলে, এমনকি আমিও ধূমপান করতে চাই। তাহলে আমরা ওনাকে জিজ্ঞাসা করছি না কেন? তারা ঠিক করে আলাদা আলাদা করে জিজ্ঞাসা করবে। পরের দিন সকালে একজন বাগানে মন মরা হয়ে বসে আছে, আর একজন ধূমপান করতে করতে আসছে। কি তুমি ধূমপান করছো? গুরু আমায় ধূমপান করতে বারণ করেছেন আর তুমি ধূমপান করছো? তখন আর একজন বলে, তুমি গুরুকে কি জিজ্ঞাসা করেছিলে? সে বলে, আমি জিজ্ঞাসা করেছিলাম আমি ধ্যান করার সময় কি ধূমপান করতে পারি, উনি বলেছেন না। আচ্ছা, এটাই তোমার সমস্যা? আমি জিজ্ঞাসা করেছিলাম আমি ধূমপান করার সময় কি ধ্যান করতে পারি, উনি বলেছেন হ্যাঁ।